আসসালামু আলাইকুম, আমি মনোয়ারা বেগম। আমি এখানে আসছি ওই 4 তারিখে, এখন 15 দিন হয়েছে। আমি তখন খুব খারাপ অবস্থায় ছিলাম, কিন্তু মাশাল্লাহ আমি এখন খুব সুস্থ লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আমার ছেলে মেয়েদের নিয়ে খুব শান্তি মতো, খুব আমার ফ্যামিলি নিয়ে মানে সংসারটা করতে পারি। দোয়া করবেন, এই আপনাদের কাছে আমার কাম্য। আমি আগে অনেক কষ্ট হতো আমার, বসা ওঠা চলাফেরায়, যেমন রাতে ঘুমাতাম কিন্তু সকালে উঠতে পারতাম না, অনেক ব্যথা ছিল আমার কোমরে। এখন আমার ওই তখন আপনার পায়ের সমস্যা ছিল, এখন মাশাল্লাহ আমি ভালো, আমার কাছে খুব ভালো লাগতেছে। এটা 3 বছরের সমস্যা, আমি অনেক কষ্ট করছি 3 বছর। এখানে আসার পর থেকে আমি ইনশাল্লাহ অনেক ভালো, আগে যে কাজগুলো করতে পারতাম না এখন মনে হচ্ছে যে আমি সবগুলোই করতে পারবো। খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে যে আমি সুস্থ হয়ে গেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউল করিম, আমি চট্টগ্রাম সন্দ্বীপ থেকে এসেছি। দীর্ঘ প্রায় 3 বছর যাবত আমার ওয়াইফের যে শারীরিক অসুস্থতা, কোমরের সমস্যা, এটা নিয়ে অনেকগুলি যন্ত্রণা ভোগ করছি বা বিভিন্ন ডাক্তার দেখাইছি, এখানে কোনো রকমের সুফল না পাওয়াতে আমি যে মোবাইলে এই ইউটিউবের মাধ্যমে আমি যে যেটুকু পাইছি ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের যে ভিডিওগুলো দেখছি বিভিন্নভাবে, তখন থেকে আমার একটা দিনে দিনে যে কেমন যেন একটা আস্থা বিশ্বাস ওনার প্রতি আমার জন্মেছে। এবং সব কিছুর বিনিময়ে আমি এই গত 4 তারিখ এখানে ডিপিআরসি হসপিটালে এখানে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর থেকে ট্রিটমেন্ট সুন্দরভাবে চলতেছে, এখানে যারা আছেন এখানে তদারকি করতেছেন, সবার খেদমত এবং মাশাআল্লাহ যতটুকু ইয়ে হয়েছে আমাদের অনুপ্রাণিত করেছে। এবং আমার ওয়াইফ আজকে 3-4 দিন আগে থেকে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাইতেছে, যেগুলি হয়তো আগে করতে পারতো না, বসতে পারতো না, হাঁটা চলায় কষ্ট, দিন রাত তত মেয়ের অর্ঘুমা থেকেও মানে দিনকাল যাপন করেছে। তো মাশাআল্লাহ এখন যে অবস্থায় উনি আছে সেই অবস্থায় যেন আল্লাহ যেন রাখেন ভবিষ্যৎ। তো স্যারা কিন্তু একটা সময় দিয়েছেন আমাদের, আজকে 15 দিন। এই 15 দিনের মধ্যে ইনশাল্লাহ যে সুফলটুকু পাইছি এতটুকুর মধ্যে যেন ইনশাল্লাহ ভালো রাখেন। আর আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাপার কারণে না হলে আরও 3-4-5 দিন হয়তো আমাকে থাকতে হইতো, তো যতটুকু আমার পারিবারিক সমস্যার কারণে হতে আমাকে আজকে চলে যেতে হইতেছে। তো আমি দোয়া করি সবাই যারা যে অবস্থায় আছেন, ব্যথা বেদনা নিয়ে ভুগতেছেন, ওনারা যদি কোনো সুফল না পান অন্তর্পক্ষে এই মেডিকেলে এসে ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ ভালো হবেন, এটা আশাবাদী। হসপিটালের মধ্যে যে জিনিসগুলি আছে এখানে, এখানে বাচ্চা যারা আসেন বা বাচ্চাদেরকে নিয়ে আসেন, তো ওনাদের খেলা বা ঘোরাফেরার জন্য, বিনোদনের জন্য কিছু জায়গা এখানে আছে সুন্দরভাবে, যা হয়তো ছেলে মেয়েদেরকে মানে অনুপ্রাণিত করে। আর মহিলাদের জন্য সুব্যবস্থা আছে নামাজের জন্য, তারপরে আপনার পুরুষ যারা আছেন তার জন্য নিচে যে নামাজের জায়গাটুকু আছেন, আজান হয় সময় মতো আপনি নামাজ শেষ করেন, আদায় করেন, যাতে করে কোনো রকমের সমস্যা না হয়। সেগুলি যে যারা পরিচালক বা পরিচালকবৃন্দ ওনারা সুন্দরভাবে একটা পরিচালনা করতেছেন মাশাআল্লাহ, আচ্ছা টাইম টু টাইম দেখাশোনা করেন, যারা নার্স যারা ওনারা ঠিক মতো আসে মানে পরিচালনা করতেছেন, যে যে অবস্থায় আছেন কর্মচারী কর্মকর্তাবৃন্দ সবাই সব রকমের তদারকি করতে মাশাআল্লাহ কোনো রকম সমস্যা হয়নি, এটাই মানে ভালো লাগে ইনশাআল্লাহ, এটাই ভালো লাগে। মনোয়ারা বেগম উনি মূলত চট্টগ্রামের বাসিন্দা, তো আপনারা দেখছেন যে উনার চিকিৎসা উনি কেমন কি অবস্থা আছেন। আলহামদুলিল্লাহ উনি আল্লাহ ফাকুনাকে সুস্থ করেছেন। উনি আসার আগেই উনার লোকজন আমাদের কাছে এসেছিল যে এ ব্যাপারে জানতে যে উনি PLID-তে আক্রান্ত, যেটাকে আমরা অনেক সময় ডিস্ক প্রলাপস বলি বা স্লিপ ডিস্ক বলি বা অনেকে সায়াটিকা বাত বলে। ওনার ঘাড়েও ডিস্ক প্রলাপস আছে, কোমরেও আছে, এবং উনি দীর্ঘদিন ভিটামিন ডি এর অভাবে ভুগছিলেন। আমাদের এখানে এসে আসলে ডায়াগনোসিসটা আরও ক্লিয়ার হয়, যদি উনার PLID এটা আগে থেকে ডায়াগনোস ছিল কিন্তু উনি সঠিক চিকিৎসা পাচ্ছিলেন না। অনেক সময় ডাক্তাররা ওনাকে অপারেশনের কথা বলেছেন, অনেক জায়গায় থেরাপি নিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের DPRC-তে আমরা যে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা করি একটা টিম অ্যাপ্রোচের মাধ্যমে, আমাদের এখানে কিন্তু মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ হয়, বিভিন্ন স্পেশালিস্টরা একসাথে আমরা কাজ করি, বিভিন্ন ডাক্তার একসাথে কাজ করি, এই যে কম্বিনেশন টিম ওয়ার্ক এটা কিন্তু পৃথিবীর উন্নত রাষ্ট্রে হয়ে থাকে। হ্যাঁ, একসাথে টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কটি আমরা আসলে DPRC-তে সেট করতে পেরেছি। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরকে ধন্যবাদ যে ওনারা আমাদেরকে এরকম একটা সুন্দর অ্যাটমসফিয়ার একটা হাসপাতাল করার পারমিশন দিয়েছেন এবং আমাদেরকে হেল্প করছেন, আমাদেরকে টিম অ্যাপ্রোচ করার আমরা সুযোগ পেয়েছি, এই জন্য ধন্যবাদ সরকারকে। পাশাপাশি আমরা অবশ্যই রুগীদেরকে ধন্যবাদ দিব যে ওনাদের অনুপ্রেরণা, এই যে ওনারা জানাচ্ছেন কী রোগে ওনারা কীভাবে ভালো হচ্ছেন আমাদের এখানে এসে,
রোগীরা যদি না জানে, অনেকে তো জানতে জানতে জীবন শেষ হয়ে যায়, মারা মরে যাওয়ার আগে আসে আমাদের কাছে, বা ডিজেবল প্যারালাইসিস হয়ে গিয়ে যখন আর কোনো চিকিৎসা নাই তখন আসে। তো এই যে রোগীরা জানাচ্ছে, জানানোর একটা অ্যাপ্রোচ রোগীদের, এটা একটা সদ্গায় জারিয়া, মানুষকে জানানো দরকার, ভালো কথা আমরা সবাই জানাবো, ভালো যেখানে হয় সেখানে গিয়ে ভালো হবে এবং রোগীরা জানাবে, এটা ওনাকে একটা সদ্গায় জারিয়া। এটা ইসলাম ধর্মের মূলনীতি যে আমরা জানাবো, ভালো কথা বলবো, ভালো উপদেশ দিব, মানুষকে সৎ পথে ডাকবো, আল্লাহর পথে ডাকবো। তো আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন, তো উনি আরও ভালো থাকবেন। এবং PLID যারা রুগী আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে গিয়েছেন, আপনার এখান থেকে চলে যাওয়ার পর অন্তত আরও এক মাস রেস্টে থাকবেন, সেখানে ব্যায়ামগুলো করবেন, আমরা যে নিয়মকানুন আর্গোনমি শিখিয়েছি সেগুলো মেনে চলবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের রুগীদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।